ঘরে সব আলো নিভিয়ে দে রাশি এবার আমি ঘুমাবো শুভ রাত্রি রানীমা নিদ্রা সুখের হোক শুভ রাত্রি তুইও ঘুমিয়ে পড় ঘুমাও নির্মলা ঘুমাও নিশ্চিন্তে ঘুমাও তুমি রাত বিরেতে কি করছো না করছো তা দেখার আমার কোনো ইচ্ছা নেই আমার শুধু একটাই কাজ তোমার গলার ঝিনুকের হার তার উপর নজর রাখা আমি রাত জেগে এই হার পাহারা দেব তোমার এই ঝিনুকের হারের উপর শুধু যে আমার একার নজর আছে তা তো নয় রানী উর্মিমালা তোমার এই হার কবজা করার জন্য আরো দুজন ওত পেতে বসে আছে কেন জানি না আমার মন বলছে পারুল আর রাঘবেন্দ্র আসবে ওই হার চুরি করতে আর ঠিক আমি তখনই তাদের ধরব ধরতে আমাদের হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ পারবে না আমার হাত থেকে ওদের বাঁচাতে কেউ না কেউ না কেউ না কেউ না কেউ না বড় বেশি ক্লান্ত লাগছে আজকে আমার বড্ড ঘুম পাচ্ছে কিন্তু আমার ঘুমোলে চলবে না আমাকে আমাকে নজর রাখতে হবে রানী উর্মিমালার দিকে যাক বাবা কেউ এখন জেগে নেই প্রাসাদে রানীমাও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে এই সুযোগ বন্ধুদের মুখে আমাকে হাসি ফুটাতেই হবে চাপাহাটটা এখন নিতে হবে না না আমার ঘুম পেরে চলবে না আমাকে জাদু আরশিতে নজর রাখতে হবে রানী উর্মিমালার উপর কি করি আমি আমার যে বড্ড ঘুম পাচ্ছে আমি চোখে মুখে একটু জল দিই
মনে হচ্ছে এই প্রাসাদে রাত পাহারার কোনো ব্যবস্থা নেই। হয়তো বাইরের কেউ এখানে আসতে পারে না বলে পাহারারও কোনো প্রয়োজন পড়ে না। এতে আমাদের সুবিধাই হয়েছে। তাড়াতাড়ি পা চালিয়ে এসো সেনাপতি মশাই। আমি যা জেগে থাকতে পারছি না, বড্ড ঘুম পাচ্ছে আমার। রানীমা গভীর ঘুমে, এখন ওই ঝিনুক হাত থেকে ওই চাঁপা ফুলটা বের করে নিলে রানীমার টেরও পাবে না। ওই চাঁপা ফুলটা পেলে খুব খুশি হবে আমার বন্ধুরা, খুব উপকার হবে ওদের। এবার থেকে এই হার আমি আরো সাবধানে রাখব। দিদি, তুমি কি এই হারকে বিশেষ কোনো ক্ষমতা দিলে? এখন থেকে যদি হাড়ের দিকে কেউ হাত বাড়ায় বা চুরির উদ্দেশ্য নিয়ে কাছাকাছি আসার চেষ্টা করে, সে বুঝতে পারবে আমি কি করেছি। তুই তো জানিস শঙ্খ, মহামন্ত্র পড়ে এই ঝিনুক হার আমি সুরক্ষিত করে রেখেছিলাম, তাই চোরের মৃত্যু অবধারিত। না, কিছুতেই হতে পারে না।
অসম্ভব। এই মন্ত্রের কাটান আমার নিজেরও জানা নেই, তাই মুক্তার প্রাণ ফিরিয়ে আনা আমার পক্ষেও অসম্ভব। আমার মরার কথা ছিল সেনাপতি মশাই, নিজের প্রাণ দিয়ে মুক্ত আমাদের বাঁচিয়ে দিয়ে গেল পারুল, হয়তো এটাই ভবিতব্য। মুক্ত আমাদের ছেড়ে চলে যেতে পারে না, আমি কিছুতেই হতে দেব না। মুক্তাকে আমি বাঁচাবই। পারুল, পারুল আমার কথা শোনো, যেও না পারুল। বন্ধু আমার, দাঁড়াও। পারুল, তোমরা কারা? দুজন মানুষ আমার প্রাসাদে? এ কি করে সম্ভব? সেই কুমার যাকে মাছ মেয়েরা ধরে এনেছিল শিকারের জন্য, শেষ মুহূর্তে খুঁত হওয়ায় যে বেঁচে গেছে আমার হাত থেকে, সেই কুমার এই প্রাসাদে? কুমার, তুমি প্রবালদ্বীপ থেকে তুমি প্রাসাদে এলে কি করে? তোমার ঘাড়ে তো তার মানে এই মেয়েটাই প্রবালদ্বীপে ছোড়ার আঘাতে আহত করেছিল তোমাকে, ইচ্ছে করে খুঁত সৃষ্টি করেছিল তোমার শরীরে। কে তোমরা? সুরক্ষা প্রাচীর ভেদ করে আমার প্রাসাদে ঢুকলে কি করে? চোরের মতো ঢুকে আবার আমার সামনেই দাঁড়িয়ে আছো? তোমাদের সাহস তো কম নয়। দাঁড়াও, কে আছিস? প্রহরী, বন্দি করো ওদের। দয়া করে আমার একটা কথা শুনুন মহারানী, আমি পারুল, আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব। মুক্তার কথাটা একবার ভাবুন, আগে ওকে বাঁচাতে হবে, তারপর আপনি। এই তাহলে রানী পদ্মাবতীর মেয়ে পারুল? রানী মণি মল্লিকা যাকে বন্দি করে নিয়ে যেতে বলেছে আমাকে। আশ্চর্য, ও সত্যি সত্যি পৌঁছে গেছে এই সাগর রাজ্যে, জলের নিচে, ওর চাপা ভাইয়ের খোঁজে। দয়া করুন মহারানী, সময় বয়ে যাচ্ছে, এক্ষুনি মুক্তার প্রাণ ফেরানোর চেষ্টা করতে হবে, নইলে যা অনেক দেরি হয়ে যেতে পারে। দয়া করে আমার কথাটা শুনুন মহারানী, আপনি আমাকে মেরে ফেলতে চান তো মেরে ফেলুন, কিন্তু মুক্তাকে বাঁচানোর একটা সুযোগ দিন। সামান্য দুপে মানুষ, তো দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই বাঁচাবি মুক্তাকে? আমার মহামন্ত্রের প্রভাবে যার এই দশা হয়েছে তার কি না প্রাণ ফিরিয়ে দিবি তুই? একটিবার, একটিবার আমাকে চেষ্টা করতে দিন মহারানী। মুক্তা নিষ্পাপ, নির্দোষ, বড় ভালো মেয়ে। মুক্তা সম্পর্কে কোনো কথা আমি তোর থেকে শুনতে চাই না। অনধিকার প্রবেশকারী, তুই কি করে জানলি মুক্তা দোষী না নির্দোষ? জানি মহারানী, আমি আপনাকে সব বলবো, কিন্তু আগে মুক্তার প্রাণটা বাঁচাতে দিন, আপনি সবটা জানতে পারবেন, কিচ্ছু লুকাবো না। এইটুকু দয়া করুন আমাকে,
মুক্তার প্রাণটা বাঁচাতে দিন। কিন্তু পারুল, মুক্তাকে বাঁচাবে কি করে তুমি? স্বর্ণকেশর সাগর ঘোড়ার নাল দিয়ে ওই নাল শুধুমাত্র একবার আমার ইচ্ছে পূরণ করেছে, আর দ্বিতীয়বার আমি নিজে ভুল করেছি, তার শাস্তিও পেয়েছি আমি। কিন্তু প্রথম ইচ্ছে পূরণের পর ওই নাল আর কোনো ইচ্ছে পূরণ করেনি আমার। তার মানে আরো দুবার আমি ওই নাল ব্যবহার করতে পারবো সেনাপতি বসে। কুমারের সঙ্গে কি কথা হচ্ছে মেয়েটির? কি অভিসন্ধি ওদের? ধরা পড়ে কোনো চাল চালার চেষ্টা করছে না তো? প্রবাল দ্বীপে তো এই মেয়ের জন্যেই আমার শিকার এই কুমার হাত ছাড়া হয়েছিল, প্রাণ সংশয়ে পড়েছিলাম আমি। এই মেয়েকে আমি আজ উচিত শিক্ষা দেব। প্রহরী, এই সাধারণ মানুষের মেয়েকে ধরে নিয়ে গিয়ে মাংস খেকো মাছেদের আস্তানায় ছেড়ে দে। কুমারকে আমি পরে দেখছি। না না মহারানী, এমন কাজ আপনি করতে পারেন না। শাস্তি দিন আমাকে দিন, কিন্তু ওকে দেবেন না। আপনি আমাদের চা শাস্তি দেবেন, আমরা মাথা পেতে নেব। শুধু মুক্তার প্রাণটুকু বাঁচাতে দিন, নইলে যে আমরা মরেও শান্তি পাবো না। দিদি, 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 তোমার দুটি পায়ে পড়ি দিদি, মেয়েটিকে একবার সুযোগ দাও। তা নইলে, তা নইলে যে আমার মুক্তাকে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না দিদি। আমার মুক্তা, আমার মুক্তা আর কোনোদিনও চোখ মেলে চাইবে না। আর কখনো কেউ আমাকে মা বলে ডাকবে না দিদি, কেউ ডাকবে না। একটা সুযোগ দাও। তোর কি মনে হয় শঙ্খ, যে কাজ আমার পক্ষে অসাধ্য সেই কাজ করে দেখাবে সাধারণ মানুষের মেয়ে? না না দিদি, ওরা সাধারণ নয়, ওরা সাধারণ হতে পারে না। একবার একবার ভেবে দেখো তুমি, স্বয়ং রানী মণিমল্লিকাকেও তলের মধ্যে বাতাস ভরে আসতে হয়েছিল আমাদের এই সাগর রাজ্যে। কিন্তু ওরা ওরা দুজন আমাদের মতোই স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তুমি বলো, ওরা সামান্য হলে কি জলের তলায় এভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারত? বলো না দিদি। সাবধান পারুল, এবারে যেন কোনো ভুল না হয়। না সেনাপতি মশাই, আর কোনো ভুল হবে না। আমার দ্বিতীয় ইচ্ছে মুক্তার সম্পূর্ণ সুস্থ শরীরে বেঁচে উঠুক। Thank you.
এরা কারা? এমন অসীম ক্ষমতা তো কোনো সাধারণ মানুষের থাকতে পারে না। এদেরই সাগর দেশে আসার উদ্দেশ্যই বাকি। জানতে হবে, ভালো করে সব জানতে হবে। প্রহরী, এই দুজন মানুষকে বন্দি করে মন্ত্রণা কক্ষে নিয়ে যাও।